অনেক দিন আগের কথা, রূপকথার রাজ্যে আকাশলোকে যেখানে অনেক সুন্দর সুন্দর পরীরা বসবাস করত, অন্যদিকে পাতাললোকে নাগপুরীতে অনেক সুন্দর সুন্দর নাগিন বসবাস করত। নাগলোকে দুই সৎবোন বসবাস করত, প্রিয়াঙ্কা এবং সুমিত্রা। কিন্তু তাদের মধ্যে সম্পর্ক ছিল একদম আপন বোনের মতো। প্রিয়াঙ্কা ছিল দয়ালু এবং নরম স্বভাবের, অন্যদিকে সুমিত্রা ছিল ভীষণ অহংকারী এবং অত্যাচারী একজন। একদিন প্রিয়াঙ্কা মন্দিরে পূজা করার পর গরিব নাগিনদের মধ্যে খাবার বিতরণ করছিল। ঠিক সেই সময় সুমিত্রা আসে এবং তাকে বলে, উফ আপু, আর কত দেরি করবে, এখন চলো তাড়াতাড়ি, এতে সাহায্য করার কি প্রয়োজন? সুমিত্রা, এমন করে বলা উচিত নয়। আমরা এই নাগলোকের নাগরানীর দুই মেয়ে, আর আমাদের কর্তব্য অন্যকে সাহায্য করা, এমনকি তোমারও এইটাই কর্তব্য। আপু, তুমি আবার শুরু করে দিলে। আমি এই নাগলোকের নাগরানীর মেয়ে, আমি অনেক শক্তিশালী, আর তুমি চাইছো আমি দিনরাত এইগুলো করি? আচ্ছা বাবা, তোমার করতে মন না চাইলে তুমি করো না, কিন্তু তুমি যাও, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি, এদের এই অবস্থা আমার সহ্য হয় না। আপু, আমি তোমাকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে চাই, ওখানে আমরা দুজন খুব মজা করব, এখন চলো। দুই বোন কথা বলতে বলতে জঙ্গলের দিকে যাচ্ছিল, হঠাৎ করে সেখানে কালো নাগিন উপস্থিত হয়। প্রিয়াঙ্কা, সুমিত্রা, কেমন আছো তোমরা? তোমাকে কবে থেকে খুঁজছিলাম, ভালো হলো যে এখানে পেয়ে গেছি। আমরা ভালো আছি কালো নাগিন, এখন বলো কেন খুঁজছিলে, কি প্রয়োজন তোমার? প্রিয়াঙ্কা, মুখ থেকে আগুন বের করার ওই জাদুটা আমি শিখতে চাই, তুমি কি আমাকে শিখাবে? কেন নয় কালো নাগিন, কিন্তু মুখ থেকে আগুন বার করার ওই জাদুটা আমার থেকে ভালো আমার বোন জানে। তুমি সুমিত্রা বোন, মুখ থেকে আগুন বের করার জাদুটা আমাকে শিখিয়ে দাও না প্লিজ। দূরে যাও, তোমার সাহস কিভাবে হলো আমার কাছে আসার? ক্ষমা করবে, কিন্তু কি হয়েছে, আমি কি কোনো ভুল করে ফেলেছি? ভুল নয়, অনেক বড় অপরাধ করেছিস তুই, নিজের চেহারা দেখেছিস? গরিব আর কালো নাগিনদের দেখতে আমার একদমই পছন্দ না। আপু, ওকে সাহায্য করার হলে তুমি করো, আমি যাচ্ছি। এটা বলার পর সুমিত্রা সেখান থেকে চলে যায়। অন্যদিকে কালো নাগিন সেখানে অনেক কান্না করে। কালো নাগিন, তুমি কান্না করো না প্লিজ, ওর তরফ থেকে আমি তোমার থেকে ক্ষমা চাইছি, আর হ্যাঁ, আমি তোমাকে ওই জাদুটাও শিখিয়ে দিচ্ছি। এরপর প্রিয়াঙ্কা নাগিন তাকে সেই জাদু শিখিয়ে দেয়। এভাবেই দিন কাটছিল, যেখানে প্রিয়াঙ্কা নাগিন নাগলোকের সবাইকে সাহায্য করত, অন্যদিকে তার বোন সুমিত্রা নাগিন সবাইকে নানান ধরনের কথা শোনাতো, অহংকার দেখাতো এবং সবার উপর অত্যাচার করত। একদিন নাগলোকে প্রিয়াঙ্কা এবং সুমিত্রার ছোট্টবেলার বন্ধু রাহুল তাদের সঙ্গে দেখা করতে আসে। রাহুল ছোটবেলা থেকেই প্রিয়াঙ্কাকে ভালোবাসত। সে প্রিয়াঙ্কাকে দেখে বলে, আরে প্রিয়াঙ্কা, তুমি তো ছোটবেলার থেকে আরো সুন্দর হয়ে গেছো। নাগলোকে আসার পর আমি সবার মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি, খুব ভালো লাগলো যে সবাই তোমাকে এত ভালোবাসে। তোমাকে অনেক ধন্যবাদ রাহুল। তুমি কি শুধু আপুর প্রশংসা করতে থাকবে নাকি আমার ব্যাপারেও কিছু বলবে? আমাকে তো ভুলেই গেছো তুমি। আরে সুমিত্রা, কি কথা বলছো তুমি, এটা তোমাকে কিভাবে ভুলতে পারি, তুমি তো এই নাগলোকের সবথেকে সুন্দরী নাগিন, আর শুধু নাকটা একটু বোঁচা, কারণ এই নাগলোকের পুরো রাগ যে তোমার ওই নাকে, পুরো নাগলোকের রাগ একদিকে আর তোমার রাগ আরেকদিকে। এটা বলার পর তারা দুজনে অনেক হাসাহাসি করতে থাকে, যেটা দেখে সুমিত্রার প্রচন্ড রাগ হয় এবং সে তার অর্ধনাগিন রূপ ধারণ করে। আমি তোমার থেকে কখনোই এটা আশা করিনি আপু, শেষমেশ তুমি দেখিয়ে দিলে যে তুমি আমার সৎবোন। আরে সুমিত্রা, তুমি এটা কি বলছো, তোমার বোন তোমাকে অনেক ভালোবাসে, আমি তো শুধু মজা করছিলাম। এরপর সুমিত্রা কোনো কথা না শুনে রেগে সেইখান থেকে চলে যাই। সুমিত্রার কত রাগ, ওর একটু পর পরে রাগ হয়, 2 মিনিট পর সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি তো জানোই ও ছোটবেলা থেকে একটু বেশি রাগী। হ্যাঁ সেটাই তো, আচ্ছা চলো ওইখানে বসে কথা বলি। এভাবেই সময় কাটছিল। আস্তে আস্তে প্রিয়াঙ্কারও রাহুলকে অনেক ভালো লাগতে শুরু করে, আর সুমিত্রাও ছোটবেলা থেকেই রাহুলকে একতরফা ভালোবাসত। এমনই একদিন যখন প্রিয়াঙ্কা রাহুলের সঙ্গে দেখা করতে যাচ্ছিল নিজের নাগিন রূপে, হঠাৎ করেই একটা বেজি তাকে আক্রমণ করে, আর ঠিক সেই সময়েই রাহুল সেখানে উপস্থিত হয় এবং নিজের জাদু শক্তির দ্বারা সেই বেজিটাকে পুড়িয়ে দেয়। প্রিয়াঙ্কা, তুমি ঠিক আছো তো? এরপর রাহুল প্রিয়াঙ্কাকে কোলে নিয়ে একটা সুরক্ষিত জায়গায় যায় এবং তার ক্ষতস্থানে ঔষধ লাগায় আর বলে, প্রিয়াঙ্কা, অনেক ব্যথা করছে বুঝি? ব্যথা তো অনেক করছে, কিন্তু যখন তুমি ক্ষতস্থানে হাত লাগিয়েছো তারপর ব্যথা একদম উধাও হয়ে গেছে। সত্যি প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা একটা কথা বলবো, প্রিয়াঙ্কা আমি না তোমাকে ছোট্টবেলা থেকেই ভালোবাসি, আর আমি চাই যে আমাদের এই সম্পর্ক অটুট হোক, আর তাই আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি, তুমি কি আমার সাথে বিয়ে করবে? রাহুল, আজ তো তুমি আমার মনের কথাটা বলে দিলে, আমিও তোমাকে ভালোবাসি।
এটা বলে তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং খুশিতে তারা জঙ্গলের মধ্যে অনেক নাচানাচি করে। এই আপনা জানি না হুট করে কোথায় চলে গেল, মনে হচ্ছে আবার চলে গেছে অসহায়দের সেবা করতে। তখন হঠাৎ করেই তার নজর পড়ে জঙ্গলে নাচতে থাকা প্রিয়াঙ্কা এবং রাহুলের ওপর। সে রাগে একদম লাল মরিচ হয়ে যায় এবং বলে, না এটা হতে পারে না আপু, তুমি যে আমার সৎ বোন আজকে সেটা প্রমাণ করে দিলে। রাহুল আমার, আমি ওকে ভালোবাসি আর ছোটবেলা থেকেই ভালোবাসি, কাউকে পেতে দেবো না ওকে, যে কোনো মূল্যে আমার ওকে চাই। রাহুল আমার আর আমি রাহুলকে যে কোনো মূল্যে পেয়ে ছাড়বো, তার জন্য আমাকে যা করতে হয় করবো। রাহুল আমার ছিল, আমার আছে আর আমারই থাকবে। যে কোনো পরিস্থিতিতে আমি আপুর থেকে রাহুলকে আলাদা করেই ছাড়বো, কিন্তু সেটা এত সহজ হবে না, কিন্তু আমিও ছাড়ার বান্দা নই, যা করতে হয় আমি করবো। সুমিত্রা রাহুলকে পাওয়ার প্রবল ইচ্ছা নিয়ে হিমালয় পার করে পর্বত চিঙ্গে ওঠে এবং সেইখানে সে শিবের গভীর তপস্যায় লিপ্ত হয়। সে শিবের মূর্তির সামনে বসে বসে অনেক মন্ত্র উচ্চারণ করতে থাকে। এদিকে প্রিয়াঙ্কা এবং রাহুল তার জন্য অনেক চিন্তিত হতে থাকে। তারা তাকে প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে খোঁজে কিন্তু কোথাও পায় না। এইভাবেই পুরো 9 মাস কেটে যায়, কিন্তু সুমিত্রা নাগিনের কোনো খোঁজ পাওয়া যায় না। প্রিয়াঙ্কা সুমিত্রার জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তাকে এভাবে ভেঙে পড়তে দেখে রাহুল বলে, প্রিয়াঙ্কা তুমি এভাবে চিন্তা করো না, সুমিত্রা যেখানে আছে একদম সুস্থভাবে আছে, ও তো একজন বুদ্ধিমান নাগিন। কিন্তু রাহুল আমার তো প্রচন্ড চিন্তা হচ্ছে। হ্যাঁ ও হয়তো একটু বেশি রাগী, কিন্তু এর আগে কখনোই এমনটা করেনি, ও আমাকে অনেক ভালোবাসে, সে এমনটা বলছিল। ঠিক সেই সময় সেইখানে সুমিত্রা আসে এবং বলে, আমি চলে এসেছি আপু। সুমিত্রা হুট করে কোথায় চলে গিয়েছিলে তুমি, আর এতদিন কোথায় ছিলে তুমি জানো? তোমার অবর্তমানে আমার কি অবস্থা হয়ে গিয়েছিল? মাফ করে দাও আপু, আমি নিজেকে পাল্টাতে গিয়েছিলাম। নাগলোকের সবাই আমাকে ঘৃণা করে, আর আমি এই চেষ্টায় ছিলাম যে সবাই যেন আমাকে ভালোবাসে, আর তুমি এখন দেখো সবাই আমাকেই ভালোবাসবে। এখন তুমি দেখতে থাকো যে ঠিক কি কি হয়। এটা বলে সুমিত্রা সেখান থেকে চলে যায়। এদিকে প্রিয়াঙ্কা সুমিত্রার ফিরে আসার খুশিতে অনেক আনন্দিত ছিল। অন্যদিকে রাহুলের সুমিত্রার এই ব্যবহার কিছুটা আলাদা মনে হচ্ছিল। এভাবেই সময় কাটছিল। সুমিত্রাও এখন সবার সঙ্গে হাসি খুশিতে কথা বলে, সবার সঙ্গে ভালো ব্যবহার করে। এটা দেখে প্রিয়াঙ্কা অনেক খুশি হয়। একদিন প্রিয়াঙ্কা তার গুহাতে বিশ্রাম করছিল, ঠিক সেই সময় সুমিত্রা তার গুহার সামনে আসে এবং নিজের জাদু শক্তির দ্বারা রাহুলের রূপ ধারণ করে। এরপর সে প্রিয়াঙ্কার কাছে আসে। রাহুলকে দেখে প্রিয়াঙ্কা বলে, রাহুল তুমি এই সময় তুমি এখানে কি করছো? তুমি তো মন্দিরে গিয়েছিলে পূজো করতে, তাই না? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু আজকে কোনো কাজেই মন বসছে না, সবকিছু কেমন অস্থির অস্থির মনে হচ্ছে। কেন, কি হয়েছে রাহুল, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ সবকিছু ঠিক আছে, ব্যাস তোমার কথা মনে পড়ছিল এর কারণে চলে এলাম। প্রিয়াঙ্কা আমাকে জড়িয়ে ধরবে? আরে এতে বলার কি আছে, এসো। জড়িয়ে ধরার পর রাহুলের রূপ ধারণ করে থাকা তার সৎবোন সুমিত্রা একটা অস্ত্র দিয়ে তার পেটের মধ্যে আঘাত করে এবং তাকে ধাক্কা দিয়ে অনেক দূরে ফেলে দেয়। রাহুল এটা তুমি কি করলে, তুমি আমাকে মেরে ফেললে? রাহুল নয় আপু, আমি তোমার বোন সুমিত্রা। কিন্তু সুমিত্রা তুমি এটা কেন করলে? আপু ছোটবেলা থেকে দেখে আসছি কিভাবে তুমি আমার আপন বাবা মায়ের ভালোবাসা আমার থেকে কেড়ে নিয়েছো, যেটার উপর শুধু আমার অধিকার ছিল। বাবা মা আমাকে একটুও ভালোবাসে না, আর এখন তুমি আমার ছোটবেলার ভালোবাসা রাহুলকেও আমার থেকে কেড়ে নিতে চাইছো। আর তোমার মৃত্যুর পর রাহুল শুধু আমার হবে, আমি যাচ্ছি রাহুলের কাছে, আর কখনোই রাহুলের দেখা পাবে না তুমি। সুমিত্রা এই ছিল তোমার মনে? আমি তো বুঝতে পারিনি যে তোমার হিংসা এত দূর পর্যন্ত চলে গেছে। আরে তুমি তোমার মনের কথাটা একবার আমাকে বলে দেখতে পারতে, আমি তোমার জন্য রাহুল তো জীবনটা দিয়ে দিতে পারতাম। একটা কথা মনে রেখো, রাহুল আমাকে ভালোবাসে আর ও কখনোই তোমাকে আপন করে নিবে না। উফ আপু বকবক বন্ধ করো তো, রাহুল হয়তো সুমিত্রাকে মেনে দিবে না, কিন্তু প্রিয়াঙ্কাকে তো মেনে নেবে। এটা বলে সুমিত্রা প্রিয়াঙ্কার রূপ ধারণ করে রাহুলের কাছে যায় এবং তাকে বলে, রাহুল আর অপেক্ষা করতে পারছি না, চলো এখন বিয়ে করে নি। তোমার হঠাৎ করে কি হয়েছে? তুমি তো কালকেই বলছিলে যে পূর্ণিমার রাতে বিয়ে করব, কিন্তু হঠাৎ করে তোমার কি হয়ে গেল? অত শত বুঝি না, আমি আজকেই তোমাকে বিয়ে করব। চলো রাহুল, আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। তখন রাহুলের নজর পড়ে সুমিত্রার পায়ের দিকে। আরে প্রিয়াঙ্কার পায়ে তো বেজির আঘাতের সেই চিহ্ন ছিল, এ কি, কে, সত্যি কথা বলো কে তুমি? আরে এ তুমি কেমন কথা বলছো, আমি তোমার প্রিয়াঙ্কা। একদম মিথ্যা বলার চেষ্টা করবে না, সত্যি বলো কে তুমি, আর আমার প্রিয়াঙ্কা কোথায়, সত্যি করে বলো, নয়তো আমি তোমাকে পুড়িয়ে ছাই করে দিব।
এরপর সুমিত্রা তার আসল রূপে চলে আসে এবং বলে, তোমার শুধু প্রিয়াঙ্কাকে পছন্দ হয়, কি আছে ওর মধ্যে যা আমার মধ্যে নেই? একটা পরিষ্কার মন যেটা তোমার মধ্যে নেই। তোমার মধ্যে তো মন বলে কিছু নেই, তুমি ফিলিংলেস। তোমার বোন তোমাকে কত ভালোবাসে আর তুমি তার সঙ্গে এমনটা করছো। তুমি যে সৎ আজকে সেটা তুমি প্রমাণ করে দিলে। তোমার এই ব্যবহারের পর তোমাকে আমার বন্ধু বলতেও ঘৃণা হচ্ছে। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, নয়তো আমি তোমাকে পুড়িয়ে ছাই করে দিতে বাধ্য হব। এরপর রাহুল দৌড়াতে দৌড়াতে প্রিয়াঙ্কাকে খুঁজতে আসে। সে তার গুহাতে এসে দেখে যেতে সে ক্ষত অবস্থায় সেখানে পড়ে আছে। এরপর সে তাকে নিজের জাদু শক্তির দ্বারা ঠিক করার পর নাগরাজের কাছে সুমিত্রার নামে বিচার দেয়, যার পর নাগরাজ তার শাস্তি স্বরূপ তার সকল শক্তি কেড়ে নেয় এবং সাধারণ একটা সাপে পরিণত করে দেয়। এরপর প্রিয়াঙ্কা এবং রাহুল বিয়ে করে সুখে একটা জীবন যাপন করে। অনেকদিন আগের কথা, রূপকথার রাজ্যে আকাশলোকে যেখানে অনেক সুন্দর সুন্দর পরীরা বসবাস করত, অন্যদিকে পাতাল লোকে নাগপুরীতে অনেক সুন্দর সুন্দর নাগিন বসবাস করত। নাগলোকে দুই সৎ বোন বসবাস করত, প্রিয়াঙ্কা এবং সুমিত্রা। কিন্তু তাদের মধ্যে সম্পর্ক ছিল একদম আপন বোনের মতো। প্রিয়াঙ্কা ছিল দয়ালু এবং নরম স্বভাবের, অন্যদিকে সুমিত্রা ছিল ভীষণ অহংকারী এবং অত্যাচারী একজন। একদিন প্রিয়াঙ্কা মন্দিরে পূজা করার পর গরিব নাগিনদের মধ্যে খাবার বিতরণ করছিল। ঠিক সেই সময় সুমিত্রা আসে এবং তাকে বলে, উফ আপু, আর কত দেরি করবে, এখন চলো তাড়াতাড়ি, এতে সাহায্য করার কি প্রয়োজন? সুমিত্রা, এমন করে বলা উচিত নয়। আমরা এই নাগলোকের নাগরানীর দুই মেয়ে, আর আমাদের কর্তব্য অন্যকে সাহায্য করা, এমনকি তোমারও এইটাই কর্তব্য। আপু, তুমি আবার শুরু করে দিলে। আমি এই নাগলোকের নাগরানীর মেয়ে, আমি অনেক শক্তিশালী, আর তুমি চাইছো আমি দিনরাত এগুলো করি? আচ্ছা বাবা, তোমার করতে মন না চাইলে তুমি করো না, কিন্তু তুমি যাও, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এদের এই অবস্থা আমার সহ্য হয় না। আপু, আমি তোমাকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে চাই, ওখানে আমরা দুজন খুব মজা করব, এখন চলো। দুই বোন কথা বলতে বলতে জঙ্গলের দিকে যাচ্ছিল, হঠাৎ করে সেখানে কালো নাগিন উপস্থিত হয়। প্রিয়াঙ্কা, সুমিত্রা, কেমন আছো তোমরা? তোমাকে কবে থেকে খুঁজছিলাম, ভালো হলো যে এখানে পেয়ে গেছি। আমরা ভালো আছি কালো নাগিন, এখন বলো কেন খুঁজছিলে, কি প্রয়োজন তোমার? প্রিয়াঙ্কা, মুখ থেকে আগুন বের করার ওই জাদুটা আমি শিখতে চাই, তুমি কি আমাকে শিখাবে? কেন না কালো নাগিন, কিন্তু মুখ থেকে আগুন বার করার ওই জাদুটা আমার থেকে ভালো আমার বোন জানে। তুমি সুমিত্রা বোন, মুখ থেকে আগুন বের করার জাদুটা আমাকে শিখিয়ে দাও না প্লিজ। দূরে যাও, তোমার সাহস কিভাবে হলো আমার কাছে আসার? ক্ষমা করবে, কিন্তু কি হয়েছে, আমি কি কোনো ভুল করে ফেলেছি? ভুল নয়, অনেক বড় অপরাধ করেছিস তুই। নিজের চেহারা দেখেছিস? গরিব আর কালো নাগিনদের দেখতে আমার একদমই পছন্দ না। আপু, ওকে সাহায্য করার হলে তুমি করো, আমি যাচ্ছি। এটা বলার পর সুমিত্রা সেখান থেকে চলে যায়। অন্যদিকে কালো নাগিন সেখানে অনেক কান্না করে। কালো নাগিন, তুমি কান্না করো না প্লিজ, ওর তরফ থেকে আমি তোমার থেকে ক্ষমা চাইছি, আর হ্যাঁ, আমি তোমাকে ওই জাদুটাও শিখিয়ে দিচ্ছি। এরপর প্রিয়াঙ্কা নাগিন তাকে সেই জাদু শিখিয়ে দেয়। এভাবেই দিন কাটছিল, যেখানে প্রিয়াঙ্কা নাগিন নাগলোকের সবাইকে সাহায্য করত, অন্যদিকে তার বোন সুমিত্রা নাগিন সবাইকে নানান ধরনের কথা শোনাতো, অহংকার দেখাতো এবং সবার উপর অত্যাচার করত। একদিন নাগলোকে প্রিয়াঙ্কা এবং সুমিত্রার ছোট্টবেলার বন্ধু রাহুল তাদের সঙ্গে দেখা করতে আসে। রাহুল ছোটবেলা থেকেই প্রিয়াঙ্কাকে ভালোবাসত। সে প্রিয়াঙ্কাকে দেখে বলে, আরে প্রিয়াঙ্কা, তুমি তো ছোটবেলার থেকে আরো সুন্দর হয়ে গেছো। নাগলোকে আসার পর আমি সবার মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি, খুব ভালো লাগলো যে সবাই তোমাকে এত ভালোবাসে। তোমাকে অনেক ধন্যবাদ রাহুল। তুমি কি শুধু আপুর প্রশংসা করতে থাকবে নাকি আমার ব্যাপারেও কিছু বলবে? আমাকে তো ভুলেই গেছো তুমি। আরে সুমিত্রা, কি কথা বলছো তুমি, এটা তোমাকে কিভাবে ভুলতে পারি? তুমি তো এই নাগলোকের সবথেকে সুন্দরী নাগিন, আর শুধু নাকটা একটু বোঁচা, কারণ এই নাগলোকের পুরো রাগ যে তোমার ওই নাকে, পুরো নাগলোকের রাগ একদিকে আর তোমার রাগ আরেকদিকে। এটা বলার পর তারা দুজনে অনেক হাসাহাসি করতে থাকে, যেটা দেখে সুমিত্রার প্রচন্ড রাগ হয় এবং সে তার অর্ধনাগিন রূপ ধারণ করে। আমি তোমার থেকে কখনোই এটা আশা করিনি আপু, শেষমেশ তুমি দেখিয়ে দিলে যে তুমি আমার সৎ বোন। আরে সুমিত্রা, তুমি এটা কি বলছো, তোমার বোন তোমাকে অনেক ভালোবাসে, আমি তো শুধু মজা করছিলাম। এরপর সুমিত্রা কোনো কথা না শুনে রেগে সেখান থেকে চলে যায়। সুমিত্রার কত রাগ, ওর একটু পর পরে রাগ হয়, দুই মিনিট পর সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি তো জানোই ও ছোটবেলা থেকে একটু বেশি রাগী। হ্যাঁ সেটাই তো, আচ্ছা চলো ওইখানে বসে কথা বলি। এভাবেই সময় কাটছিল। আস্তে আস্তে প্রিয়াঙ্কারও রাহুলকে অনেক ভালো লাগতে শুরু করে।
আর সুমিত্রাও ছোটবেলা থেকেই রাহুলকে একতরফা ভালোবাসত। এমনই একদিন যখন প্রিয়াঙ্কা রাহুলের সঙ্গে দেখা করতে যাচ্ছিল নিজের নাগিন রূপে, হঠাৎ করেই একটা বেজি তাকে আক্রমণ করে। আর ঠিক সেই সময়েই রাহুল সেখানে উপস্থিত হয় এবং নিজের জাদু শক্তির দ্বারা সেই বেজিটাকে পুড়িয়ে দেয়। প্রিয়াঙ্কা তুমি ঠিক আছো তো? এরপর রাহুল প্রিয়াঙ্কাকে কোলে নিয়ে একটা সুরক্ষিত জায়গায় যায় এবং তার ক্ষতস্থানে ঔষধ লাগায় আর বলে, প্রিয়াঙ্কা অনেক ব্যথা করছে বুঝি? ব্যথা তো অনেক করছে, কিন্তু যখন তুমি ক্ষতস্থানে হাত লাগিয়েছো তারপর ব্যথা একদম উধাও হয়ে গেছে। সত্যি প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা একটা কথা বলবো? প্রিয়াঙ্কা, আমি না তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি, আর আমি চাই যে আমাদের এই সম্পর্ক অটুট হোক, আর তাই আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। তুমি কি আমার সাথে বিয়ে করবে? রাহুল, আজ তো তুমি আমার মনের কথাটা বলে দিলে, আমিও তোমাকে ভালোবাসি। এটা বলে তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং খুশিতে তারা জঙ্গলের মধ্যে অনেক নাচানাচি করে। এই আপু না, জানি না হুট করে কোথায় চলে গেল, মনে হচ্ছে আবার চলে গেছে অসহায়দের সেবা করতে। তখন হঠাৎ করেই তার নজর পড়ে জঙ্গলে নাচতে থাকা প্রিয়াঙ্কা এবং রাহুলের ওপর। সে রাগে একদম লাল মরিচ হয়ে যায় এবং বলে, না এটা হতে পারে না আপু, তুমি যে আমার সৎবোন আজকে সেটা প্রমাণ করে দিলে। রাহুল আমার, আমি ওকে ভালোবাসি, আর ছোটবেলা থেকেই ভালোবাসি, কাউকে পেতে দেবো না ওকে, যে কোনো মূল্যে আমার ওকে চাই। রাহুল আমার, আর আমি রাহুলকে যে কোনো মূল্যে পেয়ে ছাড়বো, তার জন্য আমাকে যা করতে হয় করবো। রাহুল আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। এটা বলে সুমিত্রা প্রচন্ড রেগে সেইখান থেকে চলে যাই। যে কোনো পরিস্থিতিতে আমি আপুর থেকে রাহুলকে আলাদা করেই ছাড়বো, কিন্তু সেটা এত সহজ হবে না, কিন্তু আমিও ছাড়ার বান্দা নই, যা করতে হয় আমি করবো। সুমিত্রা রাহুলকে পাওয়ার প্রবল ইচ্ছা নিয়ে হিমালয় পার করে পর্বত শৃঙ্গে ওঠে এবং সেখানে সে শিবের গভীর তপস্যায় লিপ্ত হয়। সে শিবের মূর্তির সামনে বসে বসে অনেক মন্ত্র উচ্চারণ করতে থাকে। এদিকে প্রিয়াঙ্কা এবং রাহুল তার জন্য অনেক চিন্তিত হতে থাকে। তারা তাকে প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে খোঁজে কিন্তু কোথাও পায় না। এইভাবেই পুরো 9 মাস কেটে যায়, কিন্তু সুমিত্রা নাগিনের কোনো খোঁজ পাওয়া যায় না। প্রিয়াঙ্কা সুমিত্রার জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তাকে এভাবে ভেঙে পড়তে দেখে রাহুল বলে, প্রিয়াঙ্কা তুমি এভাবে চিন্তা করো না, সুমিত্রা যেখানে আছে একদম সুস্থভাবে আছে, ও তো একজন বুদ্ধিমান নাগিন। কিন্তু রাহুল আমার তো প্রচন্ড চিন্তা হচ্ছে। হ্যাঁ, ও হয়তো একটু বেশি রাগি, কিন্তু এর আগে কখনোই এমনটা করেনি, ও আমাকে অনেক ভালোবাসে, সে এমনটা বলছিল। ঠিক সেই সময় সেইখানে সুমিত্রা আসে এবং বলে, আমি চলে এসেছি আপু। সুমিত্রা, হুট করে কোথায় চলে গিয়েছিলে তুমি, আর এতদিন কোথায় ছিলে? তুমি জানো তোমার অবর্তমানে আমার কি অবস্থা হয়ে গিয়েছিল? মাফ করে দাও আপু, আমি নিজেকে পাল্টাতে গিয়েছিলাম। নাগলোকের সবাই আমাকে ঘৃণা করে, আর আমি এই চেষ্টায় ছিলাম যে সবাই যেন আমাকে ভালোবাসে, আর তুমি এখন দেখো সবাই আমাকেই ভালোবাসবে। এখন তুমি দেখতে থাকো যে ঠিক কি কি হয়। এটা বলে সুমিত্রা সেখান থেকে চলে যায়। এদিকে প্রিয়াঙ্কা সুমিত্রার ফিরে আসার খুশিতে অনেক আনন্দিত ছিল। অন্যদিকে রাহুলের সুমিত্রার এই ব্যবহার কিছুটা আলাদা মনে হচ্ছিল। এভাবেই সময় কাটছিল। সুমিত্রাও এখন সবার সঙ্গে হাসি খুশিতে কথা বলে, সবার সঙ্গে ভালো ব্যবহার করে। এটা দেখে প্রিয়াঙ্কা অনেক খুশি হয়। একদিন প্রিয়াঙ্কা তার গুহাতে বিশ্রাম করছিল, ঠিক সেই সময় সুমিত্রা তার গুহার সামনে আসে এবং নিজের জাদু শক্তির দ্বারা রাহুলের রূপ ধারণ করে। এরপর সে প্রিয়াঙ্কার কাছে আসে। রাহুলকে দেখে প্রিয়াঙ্কা বলে, রাহুল তুমি এই সময় তুমি এখানে কি করছো? তুমি তো মন্দিরে গিয়েছিলে পূজো করতে, তাই না? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু আজকে কোনো কাজেই মন বসছে না, সবকিছু কেমন অস্থির অস্থির মনে হচ্ছে। কেন, কি হয়েছে রাহুল, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ সবকিছু ঠিক আছে, ব্যাস তোমার কথা মনে পড়ছিল এর কারণে চলে এলাম। প্রিয়াঙ্কা আমাকে জড়িয়ে ধরবে? আরে এতে বলার কি আছে, এসো। জড়িয়ে ধরার পর রাহুলের রূপ ধারণ করে থাকা তার সৎবোন সুমিত্রা একটা অস্ত্র দিয়ে তার পেটের মধ্যে আঘাত করে এবং তাকে ধাক্কা দিয়ে অনেক দূরে ফেলে দেয়। রাহুল এটা তুমি কি করলে, তুমি আমাকে মেরে ফেললে? রাহুল নয় আপু, আমি তোমার বোন সুমিত্রা। কিন্তু সুমিত্রা তুমি এটা কেন করলে? আপু ছোটবেলা থেকে দেখে আসছি কিভাবে তুমি আমার আপন বাবা মায়ের ভালোবাসা আমার থেকে কেড়ে নিয়েছো, যেটার উপর শুধু আমার অধিকার ছিল। বাবা মা আমাকে একটুও ভালোবাসে না, আর এখন তুমি আমার ছোটবেলার ভালোবাসা রাহুলকেও আমার থেকে কেড়ে নিতে চাইছো। আর তোমার মৃত্যুর পর রাহুল শুধু আমার হবে, আমি যাচ্ছি রাহুলের কাছে, আর কখনোই রাহুলের দেখা পাবে না তুমি। সুমিত্রা এই ছিল তোমার মনে? আমি তো বুঝতে পারিনি যে তোমার হিংসা এত দূর পর্যন্ত চলে গেছে। আরে তুমি তোমার মনের কথাটা একবার আমাকে বলে দেখতে পারতে, আমি তোমার জন্য রাহুল তো জীবনটা দিয়ে দিতে পারতাম।
একটা কথা মনে রেখো, রাহুল আমাকে ভালোবাসে আর ও কখনোই তোমাকে আপন করে নিবে না। উফ আপু, বকবক বন্ধ করো তো। রাহুল হয়তো সুমিত্রাকে মেনে দিবে না, কিন্তু প্রিয়াঙ্কাকে তো মেনে নিবে। এটা বলে সুমিত্রা প্রিয়াঙ্কার রূপ ধারণ করে রাহুলের কাছে যায় এবং তাকে বলে, রাহুল আর অপেক্ষা করতে পারছি না, চলো এখন বিয়ে করে নি। তোমার হঠাৎ করে কি হয়েছে? তুমি তো কালকে বলছিলে যে পূর্ণিমার রাতে বিয়ে করব, কিন্তু হঠাৎ করে তোমার কি হয়ে গেল? অত শত বুঝি না, আমি আজকেই তোমাকে বিয়ে করব। চলো রাহুল, আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। তখন রাহুলের নজর পড়ে সুমিত্রার পায়ের দিকে। আরে, প্রিয়াঙ্কার পায়ে তো বেজির আঘাতের সেই চিহ্ন ছিল। এ কি, কে? সত্যি কথা বলো, কে তুমি? আরে, এ তুমি কেমন কথা বলছো? আমি তোমার প্রিয়াঙ্কা। একদম মিথ্যা বলার চেষ্টা করবে না, সত্যি বলো কে তুমি আর আমার প্রিয়াঙ্কা কোথায়? সত্যি করে বলো, নয়তো আমি তোমাকে পুড়িয়ে ছাই করে দিব। এরপর সুমিত্রা তার আসল রূপে চলে আসে এবং বলে, তোমার শুধু প্রিয়াঙ্কাকে পছন্দ হয়, কি আছে ওর মধ্যে যা আমার মধ্যে নেই? একটা পরিষ্কার মন যেটা তোমার মধ্যে নেই। তোমার মধ্যে তো মন বলে কিছু নেই, তুমি ফিলিংলেস। তোমার বোন তোমাকে কত ভালোবাসে আর তুমি তার সঙ্গে এমনটা করছো। তুমি যে সৎ, আজকে সেটা তুমি প্রমাণ করে দিলে। তোমার এই ব্যবহারের পর তোমাকে আমার বন্ধু বলতেও ঘৃণা হচ্ছে। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, নয়তো আমি তোমাকে পুড়িয়ে ছাই করে দিতে বাধ্য হব। এরপর রাহুল দৌড়াতে দৌড়াতে প্রিয়াঙ্কাকে খুঁজতে আসে। সে তার গুহাতে এসে দেখে যেতে সে ক্ষত অবস্থায় সেখানে পড়ে আছে। এরপর সে তাকে নিজের জাদু শক্তির দ্বারা ঠিক করার পর নাগরাজের কাছে সুমিত্রার নামে বিচার দেয়, যার পর নাগরাজ তার শাস্তি স্বরূপ তার সকল শক্তি কেড়ে নেয় এবং সাধারণ একটা সাপে পরিণত করে দেয়। এরপর প্রিয়াঙ্কা এবং রাহুল বিয়ে করে সুখে একটা জীবন যাপন করে।